জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতী বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন করলেন। একটি প্রতিবেদন। দ্বারকা সারদা পীঠাধীশ্বর অনন্ত শ্রী বিভূতি জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতীজি মহারাজ কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয় পরিদর্শন করলেন। ভারত সেবাশ্রম সংঘের গয়া আশ্রমের শতবর্ষ উপলক্ষে তিনি বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে আসেন। জগৎগুরু শঙ্করাচার্য শ্রীমৎ স্বামী সদানন্দ সরস্বতীজিকে স্বাগত জানান ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন সংঘের অন্যান্য সন্ন্যাসীরা। জগৎগুরু শঙ্করাচার্য ভারত সেবাশ্রম সংঘের সেবা কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বারবার বিধর্মীরা হিন্দু ধর্মকে শেষ করতে চেয়েছে, কিন্তু তা পারেনি। আদিগুরু শঙ্করাচার্য যেমন এই বিধর্মীদের ধরাশায়ী করেছিলেন, একইভাবে অন্যান্য মহাপুরুষরাও বারবার হিন্দু ধর্মকে রক্ষা করে এসেছেন। তাই আমাদের সকলের উচিত আমাদের ধর্মকে রক্ষা করা। माने सनातन धर्म के ऊपर कितने आक्रमण हुए हैं, धर्म को नष्ट करने के बहुत प्रयास किए, बौद्धिक आक्रमण भी हुए, डंडे के बल पर भी हुए, अत्याचार करके भी हुए, व्यभिचार भी किया गया, लूटपाट भी की गई, फिर भी हम जहां के तहां खड़े हुए हैं। उन लोगों ने मंदिरों को तोड़ा, हमने दूसरे बना लिए। अच्छा, यदि आप यह मानते हो कि हम केवल मंदिरों में ही ईश्वर की पूजा करते हैं, तो ये भी आपका भ्रम है। हम तो वन, पर्वत, अरण्य, नदी, तालाब, वृक्ष, पीपल, बाट, तुलसी, पत्थर की पूजा करते हैं। हमारी दृष्टि में कण कण में परमात्मा है।